সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সওয়ার নির্জন নিহতের ঘটনায় জড়িত ছয় জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটককৃতরা হলেন বাবুল প্রকাশ মোহাম্মদ হেলাল উদ্দিন আনোয়ার হাকিম মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন আটক বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী চুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আটক সন্ত্রাসীদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিকআপ এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে আইএসপিআর জানায় কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত চব্বিশ সেপ্টেম্বর রাত তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন শহীদ হন ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় আইএসপিআর